আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। ছেলে এবং মেয়ে সবারই কিন্তু স্কিনের যত্নের দরকার। ছেলে এবং মেয়ে সবার স্কিনে ডেড সেল জমে, সবার স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইটেস জমে যায়, সবার স্কিনে ডার্ট ময়লা সব কিছু জমে যায়। মেয়েরা স্কিনের যত্ন করলেও ছেলেরা কিন্তু তাদের স্কিনের ব্যাপারে খুব বেশি সচেতন নয়। তাই আজকের ভিডিওতে আমি ছোট্ট ছোট্ট কিছু টিপস শেয়ার করব যা খুব তাড়াতাড়ি খুব সহজে ছেলেরা বাড়িতে মেনটেন করতে পারবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই ছেলেদেরকে বলবো একটি সানস্ক্রিন ইউজ করার জন্য। ছেলেদের জন্য খুব ভালো ভালো বাজারে কিছু সানস্ক্রিন পাওয়া যাচ্ছে এবং মিনিমাম SPF 30 দেখে আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন। এবং সানস্ক্রিন ফেসে অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিট পর বাইরে যেতে হবে। আপনি যদি সানস্ক্রিন ব্যবহার না করেন তাহলে আপনার সানবার্ন হবে, সান ড্যামেজ হবে, প্রিম্যাচিওর এজিং সাইন দেখা যাবে ফেসের মধ্যে এবং বিভিন্ন ধরনের পিগমেন্টেশন চলে আসবে। তো আপনার স্কিনকে প্রোটেক্ট করতে চাইলে অবশ্যই আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। বাইরে থেকে ফিরে এসে প্রথমে এই ফেসটাকে ক্লিন করতে হবে। খুব ভালো হয় একটা কৌটার মধ্যে ময়দা এবং গুঁড়া দুধ দুইটা মিক্সড করে রেখে দেন। এই পাউডারটার সাথে কিছু পানি মিশিয়ে ফেসে দিয়ে 5 মিনিট মাসাজ করে পানি দিয়ে ক্লিন করে ফেলেন। এটা খুব ভালো ফেস ওয়াশের কাজ করবে। আরেকটা কাজ করতে পারেন, ফেসে আপনি সপ্তাহে অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন স্ক্রাবিং করতে পারেন। স্ক্রাবিং করার জন্য চাউলের গুঁড়া এবং চিনি এই দুইটা ইনগ্রেডিয়েন্টস একটা কৌটার মধ্যে মিশিয়ে রেখে দেন। সপ্তাহে 1 থেকে 2 দিন এই পাউডারটা এই মিক্সচারটা হাতের মধ্যে নিয়ে একটু পানি মিশিয়ে ফেসে দিয়ে 3-4 মিনিট মাসাজ করে ধুয়ে ফেলেন। এতে করে আপনার স্কিনের ডেড স্কিন সেলগুলো রিমুভ হয়ে যাবে, আপনার স্কিন অনেক বেশি স্মুথ হবে, সফট হবে এবং দেখবেন কেমন যেন একটা উজ্জ্বলতা ফিরে এসেছে স্কিনের মধ্যে। রাতের বেলা কি করবেন? রাতের বেলা হচ্ছে আমাদের স্কিন রিপেয়ার টাইম, তো ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ঘুমোতে হবে এবং স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেবেন। ময়লা ধুলুবালি নিয়ে ঘুমোতে যাবেন না, এতে করে কিন্তু স্কিন আরও ডাল এবং ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমি এখন একটি রেমেডি শেয়ার করছি, এই রেমেডিটি যদি বাড়িতে তৈরি করে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ময়শ্চারাইজার হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু স্কিন আপনার প্রাণবন্ত থাকবে এবং স্কিনের প্রাণ ফিরে আসবে, অনেক বেশি সতেজ থাকবে, স্কিনে কোনো ধরনের দাগছোপ পড়বে না। তাহলে সেই রেমেডিটি চলুন জেনে নেওয়া যাক। 1/2 কাপ পরিমাণ গোলাপ জল, 2 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল, 2 থেকে 3 চামচ পরিমাণ শসার রস এবং 1 চামচ পরিমাণ বাদামের তেল, এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে একটা বটলের মধ্যে ভরে, একটা কৌটার মধ্যে ভরে, এয়ারটাইট কন্টেইনারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেন। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে ময়শ্চারাইজার হিসেবে আপনি এই লিকুইড ফেসের মধ্যে অ্যাপ্লাই করে 2 মিনিট মাসাজ করে ঘুমিয়ে পড়েন। দেখবেন আপনার স্কিন কেমন সতেজ এবং প্রাণবন্ত থাকবে দীর্ঘদিন ধরে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।